বউবাজারে সরকারি হোস্টেলে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত 14 জনকে আপনাদের জানিয়ে রাখি। আরবারও পুলিশ হেফাজতে নির্দেশ দিল আদালত। আপনারা জানেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেভাবে একেবারে মোবাইল চোর সন্দেহে যাকে রড দিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয়, এবং সরকারি আইনজীবী দাবি করছেন পিটিয়ে খুনে এখনো একাধিক অভিযুক্ত পলাতক, তাই 14 জনেরই ফের পুলিশ হেফাজতে নির্দেশ দিল নগর দায়রা আদালত। 10ই জুলাই পর্যন্ত 10,000 টাকার জন্য একটি ঘরে 3 ঘন্টা ধরে একজনকে মারা হয়েছে। 10ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ নগর দায়রা আদালতের। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো তুমি সরাসরি দেখতেই পাচ্ছ যে ফের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই 14 জনকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে যাচ্ছে পুলিশ। এবং যেটা আমরা জানি যে বউবাজারে হোস্টেলের মধ্যে যে যে গণপিটুনি ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যে যেটা আদালতে আজকে জানানো হয়েছে, যে যেটা অভিযোগ করা হয়েছে সরকারি আইনজীবীর তরফ থেকে, যে মানবতাকে ধ্বংস করার জন্য এই ঘটনা যথেষ্ট। তার কারণ তাদের যেটা বক্তব্য যে শুধুমাত্র একজনকে 10,000 টাকার জন্য পিটিয়ে খুন করা হয়েছে, এই শুধু নয়, যে যাতে মৃত্যুকালীন জবানবন্দি না দিতে পারে সেই বিষয়টাও নিশ্চিত করা হয়েছে। এবং তার সঙ্গে সেখানে এটাও বলা হচ্ছে যে 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা ধরে ঘরের ভেতরে তাকে মারধর করা হয়েছে, এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন। সেই ফুটেজে তারা কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। এখনও পর্যন্ত ব্যাট, হকি স্টিক, সেগুলো উদ্ধার করা হয়েছে, লাঠি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে সরকারি আইনজীবী, তিনি আজকে আদালত কক্ষে, নগর দায়রা আদালতে আজকে যখন এই মামলার শুনানি শুরু হয়, আদালত কক্ষে দাঁড়িয়ে তিনি যেটা জানান যে এই যে ঘটনায়, সেই ঘটনায় যে রেজিস্টার রয়েছে সেখানে, সেই রেজিস্টার দেখে তারা নিশ্চিত হতে পাচ্ছেন আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত থেকেছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই যারা পলাতক তাদের খোঁজ তারা করতে চান, এবং তাদের খোঁজ করতে চান বলেই যাদেরকে তারা 5 দিনের হেফাজতে এই 14 জনকে এতদিন থাকা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণ সংগ্রহ করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলে আদালত কক্ষে জানালেন সরকারি আইনজীবী। এবং আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, এই জন্য এই 14 জনকে ফের হেফাজতে চেয়ে আবেদন জানানো হলো পুলিশের তরফে। আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে, 10 তারিখ পর্যন্ত এই 14 জনেরই হেফাজত, পুলিশি হেফাজত থাকছে, এমনটাই আদালতের তরফ থেকেও জানানো হয়েছে। একদমই ধন্যবাদ তোমায় আবির। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।